আপনার সাথে আসছে কে? আমার সাথে আমার দুইজন বড় ভাই আছে। যারা আসছে বড় ভাই আপনার, তাদের বাসা কোথায়? দাউদকান্দি। দাউদকান্দি। ওনার কি কোনো গেস্টের বাসায় আসছে? সঠিক আমি বলতে পারবো না। মানে আপনি বলতে পারবেন না, আপনার প্যাসেঞ্জার তাই না? তা আপনি এখানে আর কতক্ষণ থাকবেন? রাস্তার কমিউনিকেশন তো খুবই খারাপ অবস্থা, রাইট? তো আপনি এত রাত্রে এখানে আসার উদ্দেশ্যটা কি আপনার? উদ্দেশ্য হচ্ছে যে এখানে আমি চিনি, ঠিক আছে? এখানে কারে চিনেন? এইখানে মানে এই এলাকার কারে চিনেন আপনি? তো বললাম যে তানবীর। আপনার বিবেক কে প্রশ্ন করেন, আপনার এলাকায় যদি এই ধরনের একটা এখানে এই কিছুদিন আগে ডাকাতি হয়েছে, এখন আপনি কি ডাকাত নিয়ে আসছেন কিনা সেটা তো কিভাবে বিশ্বাস করবো? আপনি কারণ নামই তো আপনার, দেখেন এই চক্রতলা থেকে এখানে আসছেন, ডেফিনেটলি আপনার কোন একটা উদ্দেশ্য আছে। দুই কিলোমিটার গ্রামের রাস্তা, কাঁচা রাস্তা, আপনি এখানে আচ্ছা ভাই কিছু মনে করলাম না, মোবাইল একটু দেখি। আপনার উদ্দেশ্যটা বলেন, কারণ হচ্ছে যে আমি এখন আমি পোস্ট করে দিব হচ্ছে যে এখানে আমার ওই যে দাউদকান্দি থানার যে ওসি আছে ওনার সাথে আমার লিংক আছে, আর আমি একজন প্রেস, ঠিক আছে, সাংবাদিক। এখন আমার কাছে মনে হচ্ছে, ডাউট মনে হচ্ছে আপনার এই বিষয়টা, সন্দেহ মনে হচ্ছে। আপনি মূল উদ্দেশ্যটা কি আপনার বলেন? আপনি যেটা ভাবতেছেন ওইটা এরকম কিছুই না, ঠিক আছে? আপনি এই যে একা একা এই অন্ধকার, আকাশ ওয়েদারও খারাপ, আপনি এই সিচুয়েশনে যে এই বাজারে একা, আপনি দেখুন নিজুম আমরা যখন থাকবো না, পুরো অন্ধকার। আপনি কিভাবে থাকবেন এখানে? আপনার এখানে কি কোনো যাত্রী আসবে বা কোন লোকজন এলাকায় ঢুকছে? আর আপনার নামটা কি? সন্দ আপনার এলাকায় তো সন্দ করতো তাই না? আর আপনার তানবীরের নাম বলতেছেন, তানবীর তো আপনি, তানবীরের নাম্বার আছে? তানবীর কি দেশে? মোটামুটি কাঁচা রাস্তা আসলে তিনশো ভাগে চারশো দিন আছে না কেউ ফাঁকা ফ্লামা দেয়। আচ্ছা শুনেন, এই এদিকে থাকা পয়সা থাকা একটা উদ্দেশ্য তো বসে আছে। যে উদ্দেশ্যের কথা বলতেছেন, আমার এরকম কোন উদ্দেশ্যই নেই, ঠিক আছে? আমি তানবীর সাথে কিছুক্ষণ আগে কথা বলছিলাম। আচ্ছা শুনেন, আপনার এই যে ভিডিওটা কিন্তু রেকর্ড করা হচ্ছে, ঠিক আছে? আপনার এটা, আপনার যদি কোনো অসৎ উদ্দেশ্য থাকে, আপনার মেইন উদ্দেশ্যটা কি সেটা বলেন, আর আমরাও চলে যাচ্ছি বাসায়, অনেক রাত হয়ে গেছে, ঠিক আছে? আপনারা যে এরকম মানে ভাবতেছেন না, এরকম কিছুই না ভাই। তা আপনি কেন এখানে একা থাকবেন কি করে? আপনি তো যে কোনো একটা উদ্দেশ্য আছে তাই না? আপনি যেটা বলছেন ঠিক আছে, আপনার সন্দেহ ঠিক আছে, কেননা আমি এত রাত্রে এখানে বসে আছি, আপনারা মানে আপনার সন্দেহ জাগতে পারে, এটা আমারও ভাই জাগবে। কার কাছে আসছেন? যে গেস্ট নিয়ে আসছেন ওই গেস্ট কার বাড়িতে গেছে আপনাকে বলে যান? আপনি চক্রতলা জিয়া বললেন, জিয়া চক্রতলা? না না না, হের বাড়ি দাউদকান্দি, মানে হের কি জানি লাগে আমি সঠিক বলছি। জিয়া আসছে, জিয়া নাম্বারটা দেন। আচ্ছা আমাদের দেন না, ফোন নাম্বার কোনটা বলেন? মোবাইল দেন, মোবাইল দেন, তাহলে মোবাইল দেন। নাম্বারটা কোন? মোবাইল দেন আপনি, কোন নাম্বারটা সেটা বলেন। আপনি মোবাইল দিবেন না, মানে কোন নাম্বারটা সেটা বলেন। মোবাইল তো দিবেন তাই না? আচ্ছা মোবাইল দাও। তো আপনি বলছেন যে মোবাইল দিবেন তো তাই না? আচ্ছা মোবাইলে একটু ট্যাক্স গুলো দেখো। সোনিয়া ইসলাম রা কি আপনার? জি সোনিয়া ইসলাম কে? ফোন নাম্বারটা কত? সোনিয়া ইসলামের নাম্বারটা দেন। জি সোনিয়া ইসলাম কে? রিসেন্টলি চ্যাট করছে আর ফোন কনভারসেশনটা চেক করো, দেখো দেন, রেকর্ড করেন একটু। আচ্ছা রেকর্ড করুন, যদি আপনারা অনলাইন না চান তাহলে রেকর্ড করতে পারেন, কারণ আর ফ্যামিলির সমস্যা হইতে পারে তাই না?
সমস্যা না আপনি যদি মূল উদ্দেশ্য সোনিয়া ইসলাম ডাকে সেটা কোন জি সোনিয়া ইসলাম কে আমার সাথে আগে রিলেশন ছিল ঠিক আছে এখন বর্তমানে ব্যাকআপ কোথায় বাড়ি বাড়ি দাউদকান্দি মানে দাউদকান্দি জি ভাই আমার পাশে গ্রাম এখন কি করবেন আপনি বলেন এখন আপনি এখানে আর কতক্ষণ থাকবেন হেডফোন দিতেছি যে ফোন ধরে তাই ভাই কারে তানভীর কল দিতেছেন আচ্ছা দেন আচ্ছা দর্শক আমি বলে রাখতে চাই এই ছেলেটা রাত 12টা ধনেশ্বর আনন্দবাজারে আসছে কিন্তু সে কোন উদ্দেশ্যে এখানে আসছে একা একা দেখেন আপনারা নিজুম রাত বসে বসে ব্যানসন সিগারেট খাচ্ছে পানি খাচ্ছে চিনে রাখেন একে আসলে আমাদের সন্দেহ হচ্ছে ওনার উদ্দেশ্যটা কি সেটাও বলতেছে না ক্লিয়ার ঠিক আছে তো আসলে আমি এই ভিডিওটা রেকর্ড করলাম এই কারণেই আনফরচুনেটলি যদি কোনো দুর্ঘটনা হয় এলাকার মধ্যে তাহলে এই ছেলেটা দায়ী আজকে রাতের মধ্যে